তুই এক কাজ কর, অফিসে বলে দে যে আমি যাব না। ম্যানেজ কর, মানে নেক্সট দিন কর, বল একটু ম্যানেজ কর, হাতে পায়ে ধর। বন্ধুরা, কালকের জন্য দুটো গাড়িতেই তেল আমরা ভরিয়ে নিলাম। দেখতে পাচ্ছ পিছনে থার দাঁড়িয়ে আছে, আমার ড্রিম কার, তো একদিন অবশ্যই কিনবো। এখন এখান থেকে মঙ্গল কার গ্যারেজে যাবো। সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আমরা একটা রাইডের প্ল্যান করেছি বন্ধুরা মিলে, তো আমরা মন্দারমণি যাব। সেই কারণেই বাইকের কিছু কাজ করাবো, তো দেখতে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর চলো এখন গ্যারেজে যাব, গ্যারেজে গিয়ে অনেক কাজ বাকি আছে, এগুলো কমপ্লিট করবো। সো গাইজ, বেরোচ্ছি এখন বাড়ি থেকে, আর অভিলিপসা ফোন করেছিল, ও যাবে আমার সাথে বলছে। চলো সবার আগে অভিলিপসা কেন, আর ডোডো আসছে গ্যারেজে, ও ফোন করেছিল যে আই, ওকে ফোন করতে হবে গিয়ে, তারপরে ও আসবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, কেননা আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, বৃষ্টি ফিষ্টি আসতে পারে। ডোডো মনে হয় ফোন করেছে। আজকে আমি হেলমেট নিয়ে বেরোইনি। তো বন্ধুরা, মঙ্গলকার গ্যারেজে চলে এলাম, এই যে ডোডো দাঁড়িয়ে আছে এখানে। মঙ্গলকার আগে জিজ্ঞেস করি যে আমার গাড়িটা কখন করে দেবে। তোর গাড়ি রেডি? ডোডোর গাড়ি একদম পুরো রেডি, আমারটা এখন রেডি নেই, আমার কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলোই আজকে করব। আর এই যে অভিলিপসাও চলে এসছে, রাস্তা থেকে তুলে নিয়েছে একে, ওর খুব কষ্ট হবে, আমি তো দূরে থাকবো না, সেই জন্য আজকেও আমার সাথে সময়টা কাটাবে। মঙ্গলকা, তাহলে কী করবো বলো? আমারটা এয়ার ফিল্টারটা ওয়াশ করতে হবে। আমি যেতে পারবো না, আমার একটা সমস্যা হচ্ছে, তো দেখি ও কি বলে, ওর রিয়াকশনটা দেখি। হ্যালো, কোথায়? এ বলছি একটা সমস্যা হচ্ছে, একজনকে টাকা দিয়েছিলাম ধার, সে টাকাটা দিচ্ছে না, সেটাই ভাবছি কী করে যাবো। তুই এক কাজ কর, অফিসে বলে দে যে আমি যাবো না। এটা ম্যানেজ কর, মানে নেক্সট দিন কর, ও কাজ কালকে রাতে দেবে, কালকে রাতে দেবে, বল একটু ম্যানেজ কর, হাতে পায়ে ধর। আরে হয় না ভাই, আড্ডা মারছিলাম, আড্ডা। সো বন্ধুরা, বাড়ি থেকে কি প্ল্যান করে বেরোলাম আর কি হলো দেখো, সব প্ল্যান ভেস্তে গেল। বন্ধুরা, মঙ্গল কাকা তো বললো যে সন্ধ্যেবেলা আসতে, কেননা মঙ্গল কাকার হাতে এখন অনেক কাজ আছে। চলো তাহলে ফালতু দাঁড়িয়ে না থেকে চুল দাড়িটাই কাটিয়ে আসি। সো বন্ধুরা, এখন বেরিয়ে কাজের কাজ তো কিছুই হলো না, সো কাজের কাজ বলতে শুধু চুলটাই কাটা হলো। তো এখন বাড়ি চলে যাবো, সন্ধ্যাবেলা আবার বেরোতে হবে, কেননা গাড়িটাও মঙ্গলকা বললো সন্ধ্যাবেলা আসতে। তো চলো আবার সন্ধ্যাবেলা বেরোচ্ছি, আর তেলটাও একবারে ভরিয়ে নেবো তখন, কারণ অনেক রাতে বেরোবো, যাই না কখন কোথায় পেট্রোল পাম্প খোলা থাকবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, কালকের জন্য দুটো গাড়িতেই তেল আমরা ভরিয়ে নিলাম। দেখতে পাচ্ছ পিছনে থার দাঁড়িয়ে, আমার ড্রিম কার, তো এটা কেনার জন্যে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, তো একদিন অবশ্যই কিনবো। তো এখন এখান থেকে মঙ্গল কার গ্যারেজে যাবো। Thank you.
ফাইনালি বন্ধুরা সব কাজ মিটিয়ে এইমাত্র বাড়ি এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম, ডোডোরার আমার গাড়িতে দুটো গাড়িতে তেল ভরানো হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক করে নিলাম, তোমরা তো দেখলেই। আমার গাড়ির এয়ার ফিল্টারটা মঙ্গলকার পড়েছিল রাতে আসতে, সেটাও হয়ে গেছে, বাকি থাকলো এখন শুধু বেরোনোর। তো কিছু একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পরেই ইন্দ্রর বাড়ি যাবো, ওখানে রাতে ডিনারটা ওখানেই সারবো, তারপরে সবাই ডিসাইড করবো যে কখন বেরোবো। ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।